যেখানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নিজেই গৃহপালিত পশু গরুকে গোমাতা আখ্যায়িত করে পূজা করার মধ্য দিয়ে গোটা দেশে প্রায় সকলের উদ্দেশ্যে গোমাতার প্রতি সঠিক যত্ন নেওয়ার জন্য আবেদন করে থাকেন, সে জায়গায় দাঁড়িয়ে আমাদের এই রাজ্যে প্রশাসনিক বিধিনিষেধকে জলাঞ্জলি দিয়ে প্রতিনিয়ত গরু বা গোমাতার অবমূল্যায়ন চলছে গোটা রাজ্য জুড়ে। রাজ্যের বিভিন্ন জায়গায় রীতিমতো কাঁঠাল জাগ দিয়ে গরু পাচার নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। যদিও এই ঘটনা ত্রিপুরা রাজ্যে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর মাননীয় মন্ত্রী সুধাংশু দাস কয়েকদিন বেশ কিছুদিন হম্বিতম্বি জাহির করে বিভিন্ন জায়গায় আইন বা প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে গরু পাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বিষয়ে বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু বর্তমান সময়ে যেভাবে রাজ্যে দিকে দিকে অবৈধভাবে গাড়ি বোঝাই করে গরু পাচার চলছে, সেক্ষেত্রে মন্ত্রীর আন্তরিকতা সহ মন্ত্রীর সার্বিক ভূমিকা প্রশ্নচিহ্নের মুখে। যাই হোক, পরবর্তীতে চাপে পড়ে হোক বা যে কারণেই হোক, অবৈধ পদ্ধতিতে নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে আটক গবাদি পশু বোঝায় একটি ট্রাক গাড়ি, উদ্ধার 14টি গরু, ঘটনায় গ্রেফতার এক যুবক। ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানাধীন হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে। ঘটনার বিবরণী প্রকাশ, প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অবৈধ পদ্ধতিতে অমানবিকভাবে গাড়ি বোঝাই করে গবাদি পশু অর্থাৎ গরু নিয়ে যাওয়া হয় রাজ্যের বর্ডার সংলগ্ন বিভিন্ন এলাকাগুলিতে। সবকিছু জেনেও ধৃতরাষ্ট্রের ভূমিকায় রয়েছে রাজ্য পুলিশ। শনিবার রাতে জরিমানা আদায়ের জন্য ফটিকরায় থেকে বিশালগড়ের উদ্দেশ্যে যাওয়া অমানবিকভাবে গাড়ি বোঝাই করা TR03C1614 নম্বরের একটি বোলেরো পিকআপ গাড়িকে আটক করে হাওয়াইবাড়ির নাকা পুলিশ কর্মীরা। কিন্তু তৎক্ষণাৎ কোনো এক সূত্রের মারফত এই ঘটনার খবর যায় ধ্যান ফাউন্ডেশন এবং গো জ্ঞান ফাউন্ডেশন নামের দুটি সংস্থার নিকট। এই খবর পেয়ে তৎক্ষণাৎ ওই দুটি সংস্থা যৌথভাবে সক্রিয় ভূমিকা গ্রহণ করে এই ঘটনার খবর দেওয়া হয় রাজ্য পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকদের নিকট। ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ তেলিয়ামুড়া থানার ওসির কাছে ওই গাড়িটিকে আটক করার জন্য নির্দেশ আসে বলে সূত্রের খবর। নির্দেশ পেয়ে পুলিশ তৎক্ষণাৎ হাওয়াইবাড়ির নাকা থেকে গরু বোঝায় ওই গাড়িটিকে আটক করে নিয়ে আসে তেলিয়ামুড়া থানায়। অবৈধ উপায়ে গরু নিয়ে যাওয়ার কারণে পুলিশ 382F IPC ক্যাটেল লিফটিং ধারা সহ অ্যানিমেল অ্যাক্টের একাধিক ধারায় মামলা রুজু করে গাড়ির চালক রহমান মিয়াকে গ্রেফতার করে তেলিয়ামুড়া থানার পুলিশ। তৎসঙ্গে 14টি গরু সহ ঘটনার সঙ্গে জড়িত গাড়িটিকেও নিজেদের হেফাজতে নিয়ে নেয় তেলিয়ামুড়া থানার পুলিশ। এখানে উল্লেখ করা প্রয়োজন, যে কোনো ধরনের গবাদি পশু গাড়ি দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার সময় গাড়িতে পর্যাপ্ত খাবার এবং পানীয় জল সহ গবাদি পশুগুলির জন্য পর্যাপ্ত জায়গা থাকা আবশ্যক। কিন্তু কিভাবে এই সব নীতি নির্দেশিকাকে কোনো তোয়াক্কা না করে অবৈধ উপায়ে একটি গাড়ির মধ্যে 14টি গরু বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে। অন্যদিকে তেলিয়ামুড়া থানা সূত্রের খবর, বোঝাই এই গাড়িটি আটকের পর বিশালগড়ের গোপাল ভীর নামের এক ব্যক্তির নেতৃত্বে বেশ কয়েকজন লোক তেলিয়ামুড়া থানা থেকে গরুগুলিকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য ময়দানে নামে। এছাড়াও গরুগুলিকে তেলিয়ামুড়া থানা থেকে ছাড়িয়ে নিতে বিভিন্ন ছোট বড় সিকি আধুলির নেতাদের হাত ধরে বিভিন্ন প্রকারের যোগাযোগের প্রক্রিয়া চলছে। কিন্তু বিষয়টা জানাজানি হওয়ার কারণে এ যাত্রায় হয়তোবা পর্দার আড়ালে ম্যানেজ করা সম্ভব হচ্ছে না। গোটা বিষয় নিয়ে খবরের পরিপ্রেক্ষিতে উল্লেখ করা প্রয়োজন, গরুগুলিকে রাজ্যের মাননীয় প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের নির্বাচনী ক্ষেত্র অর্থাৎ ফটিকরায় থেকে কোনো খাবার ছাড়া অবৈজ্ঞানিক এবং অস্বাস্থ্যকর পরিবেশে এমনভাবে বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল যা দেখলে যে কোনো সুস্থ মানসিকতার মানুষ আটকে উঠতে বাধ্য। শুধুমাত্র এই একটি ঘটনা প্রমাণ করে রাজ্যে কিভাবে প্রশাসনকে বোকা বানিয়ে দিয়ে একাংশ দুষ্ট চক্রীরা ছোট বড় মাঝারি বাবুদের ম্যানেজ করে গরু পাচার বাণিজ্য কায়েম রেখেছে। এক্ষেত্রে প্রশাসনকে সঠিক ভূমিকা গ্রহণ করতে হবে বলে দাবি উঠছে। পাশাপাশি তেলিয়ামুড়াতে 14টি গরু সহ গাড়ি আটক হওয়ার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে, ফটিকরায় থেকে তেলিয়ামুড়া এই দীর্ঘ পথে এতগুলি থানা বা নাকা পয়েন্টকে ভেদ করে গরু বোঝাই গাড়ি যে জাদু বলে এসে পৌঁছেছে, সেই জাদুর উৎস কি? নিশ্চিতভাবে নগদ নারায়ণ এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছে। তবে এভাবে দেশের প্রধানমন্ত্রীর নির্দেশিত গোমাতাকে যত্ন নেওয়ার বার্তা যেভাবে প্রান্তিক বিজেপি শাসিত এই রাজ্যে এক প্রকার
ধুলোতে মিশে যাচ্ছে তাতে সঠিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আনুগত্য প্রকাশ পায় তো, নাকি এর পেছনে রয়েছে অন্য খেলা? তুমি না খাই রাখছো তুমি পর্যাপ্ত খাওন নাই জানো নি এটা যেন অবৈধ নিউজ।